মিয়ানমার আবারও তাদের মানচিত্রে স্যান্ট মার্টিন দ্বীপপুঞ্জকে নিজেদের অংশ হিসেবে দেখানোয় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মন্ত্রণালয়ের মহাপরিচালক দক্ষিণ পূর্ব এশিয়ার উইং মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং কিওকে বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ে ডেকে একটি প্রতিবাদ লিপি ধরিয়ে দেওয়া হয় দেলোয়ার হোসেন বলেন মানচিত্রে সেন্ট মার্টিনকে মিয়ানমারের অংশ হিসেবে দেখানো যে ভুল হয়েছে তা স্বীকার করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এর আগে গত বছর অক্টোবরে একটি সরকারি ওয়েবসাইটেও মানচিত্রে একই কাজ করেছিল মিয়ানমার তখন দেশটির রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হলে সেই মানচিত্র সংশোধন করে নেওয়া হয় দেলোয়ার হোসেন বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে আমরা জিজ্ঞাসা করেছি একই কাজ বারবার কেন করছেন তিনি স্বীকার করে নিয়েছেন যে এটা একটা ভুল আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব ওই মানচিত্র যেন সংশোধন করা হয় তিনি বলেছেন তার দেশের রাজধানীতে তিনি বিষয়টি জানাবেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন কালকের মধ্যে এটা সংশোধন করে নেওয়া হবে উল্লেখ্য রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে থাকা মিয়ানমার এর আগেও বিভিন্নভাবে মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে যাকে উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশ সীমা লঙ্ঘন বিনা উস্কানিতে সীমান্তে গুলি ছড়ার মতো বিভিন্ন ঘটনায় এর আগেও মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে উল্লেখ্য উনিশশো সালে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জকে বাংলাদেশের ধরেই মিয়ানমারের সঙ্গে সমুদ্র সমুদ্রসীমা চুক্তি হয় পরে সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক আদালতে বিরত নিষ্পত্তিতেও সেন্ট মার্টিন বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে